হ্যাঁ ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে বিজয়া দশমী, তো সবাইকে জানাই বিজয়া দশমী অনেক অনেক শুভেচ্ছা। তো মানে আজকের দিনে দেখতে দেখতে মহালয়ার পর থেকে আস্তে আস্তে করে দিনগুলো কেটে গেল, কীরকম করে বুঝতেই পারলাম না। আজকে একটা এরকম খুশি থেকে বেশি দুঃখ লাগছে যে মা চলে যাচ্ছে, আবার সে এক বছর পর আবার আসবে মা, সে এক বছরের অপেক্ষা। তো সব মিলিয়ে একটা মনটা ভারাক্রান্ত হয়ে আছে কালকের থেকে। একটা নবমী মানে দশমী আমার আসবে, দশমী পড়ে গেল, দশমী মানে মা চলে যাচ্ছে, তো আবার সে এক বছর পরের অপেক্ষা। তো কোন মাসিরা যাচ্ছে বরণ করতে, প্রতিবারই যায়। তো এবার মাসির সাথে আমিও যাই, প্রতিবারই যাই বরণ করতে, দেখি ভালো লাগে, কষ্ট লাগে দেখি। তো মাসিরা যাচ্ছে তো আমিও যাব। তো যাচ্ছি যখন ভাবলাম যে ওই সিনগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, আমি যখন ওই তো আমি লাইফে যা যা করছি না করছি সবটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই মানে বরণের সময়টাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিতেই পারে। তো আমি আজকে মাসিরা কীরকম করে বরণ করে, কোথায় কী বরণ করে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ডস, বরণডালা সাজানো হয়ে গেছে, এখন মাসিরা বরণ করতে বেরোবে। Thank you.
ফ্রেন্ডস, আমরা এখনই আসলাম, তো দেখতেই পারলে আমরা মাসিরা বরণ করলো, বরণ করা হয়ে গেছে প্রায়, মানে 4:30টার মধ্যে নাকি করতে হবে বরণ, তারপরে নাকি আর টাইম হয় না, অন্য থেকে দিদি একাদশী নাকি পড়ে যায়, তো রাতেই করে বরণ করে আসলো ওরা, তো ওখানে দেখতে পারলে বরণটা তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকে দিনটা সত্যিই খুব খারাপ লাগছে, মা চলে গেল, মানে আজকে দিন চলে গেল, তো আবার এক বছর পর আবার আসছে, আমি ফার্স্টেই বলেছি ভিডিও, তো আজকে এখন আবার বললাম, তো সত্যি খুব খারাপ লাগছে, বোনটা ভারাক্রান্ত হয়ে আসলো, আসছে এখনও, মানে কী বলবো বুঝতে পারছি না, তো আবার এইভাবে আবার একটুখানি হচ্ছে যে না আবার তো পরের বছর আসবে মা, তো যাই হোক, তো তোমরা দেখলে ভিডিওটা, তো আমার আমি এখনো কিছু খাইনি, তো লাঞ্চ করবো, তো আর সেটা শেয়ার করলাম না, তো আজকের এই ভিডিওটা ছিল সেই সে বিজয়ার দশমীর সেই বরণ করা নিয়ে এই ভিডিওটা ছিল আজকে, তো আজকে আর সেরকম কিছু ব্লগটা বাড়ালাম না, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।